দিন দিন জোরালো হয়ে উঠছে নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী মুক্তির দাবি। শুধু রাজনৈতিক নেতা নন, একজন সামাজিক নেতাও তিনি। শিক্ষানুরাগী এই মঞ্জুর এলাহী অর্থায়নে প্রতিষ্ঠিত হয়েছে বহু স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসা। জড়িত রয়েছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথেও। এছাড়া তার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাজ করে জীবন জীবিকা নির্বাহ করছে অসংখ্য পরিবার। পরপর দুইবার নরসিংদী সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে মিথ্যা ও গায়েবি মামলায় তার মতো এমন ক্লিন ইমেজের ব্যক্তিকে আটক করে রাখা হয়েছে, যা আইনের শাসনের পরিপন্থী বলে মনে করছেন জেলার সচেতন মহল ও সুধীজনরা। আর তাই নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী মুক্তির দাবি দিন দিন জোরালো হয়ে উঠছে। অবিলম্বে মঞ্জুর এলাহীর মুক্তি দাবি করেন তারা। অপরদিকে তার মুক্তির দাবিতে শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি ও বিএনপি নেতা মাহবুবুর রহমান বাবুর উদ্যোগে একটি মিছিল করেছে শিবপুর উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, মঞ্জুর এলাহীর মতো ক্লিন ইমেজের একজন রাজনৈতিক নেতাকে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে এভাবে আটকে রাখতে পারে না সরকার। তাই এ বিষয়ে সংশ্লিষ্টদের দ্রুত নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেছেন নরসিংদীবাসী।